সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো? সকলকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতির প্রথম অধ্যায়ের মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অর্থব্যবস্থা। আলোচ্য বিষয়টা কি? অর্থব্যবস্থা। আচ্ছা দেখো, অর্থব্যবস্থাটা কি? অর্থব্যবস্থাটা হচ্ছে কোন দেশের অভ্যন্তরে পরিচালিত অর্থনৈতিক কার্যকলাপ, তাই হচ্ছে অর্থব্যবস্থা। কোন দেশের অভ্যন্তরে পরিচালিত অর্থনৈতিক কার্যকলাপটাই কি? অর্থব্যবস্থা। বুঝতে পারছি। আচ্ছা, পৃথিবীতে এ পর্যন্ত চার প্রকার অর্থব্যবস্থা বিদ্যমান। পৃথিবীতে এ পর্যন্ত কয় প্রকার অর্থব্যবস্থা বিদ্যমান? চার প্রকার। অর্থাৎ প্রথমটা হচ্ছে, দেখো, প্রথমটা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। অর্থাৎ ধনতান্ত্রিক যা পুঁজিবাদী, কিন্তু তাই অনেক সময় দেখা যায় আমাদের অনেক এমসিকিউ আসে যে পুঁজিবাদী অর্থব্যবস্থার আরেক নাম কি। তাহলে পুঁজিবাদী অর্থব্যবস্থার আরেকটা নামই হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। বুঝতে পারছি। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা। সেম, যা সমাজতান্ত্রিক তাই হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা। অর্থাৎ সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক কিন্তু একই অর্থব্যবস্থা। আচ্ছা, তৃতীয় হচ্ছে মিশ্র। মিশ্র অর্থব্যবস্থাটা হচ্ছে তৃতীয়। পৃথিবীতে সবচেয়ে বেশি দেশগুলো যেগুলো আছে সবগুলোই মিশ্র অর্থব্যবস্থায় পরিচালিত। বুঝা গেছে। চার নম্বর হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। অর্থাৎ ইসলাম শরিয়া সম্মত অর্থব্যবস্থাটাকেই বলতেছে ইসলামী অর্থব্যবস্থা। ঠিক আছে। আচ্ছা দেখো, আজকে আমরা আলোচনা করবো সমাজ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থাটা কি? দেখো, যে যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। কি? যে অর্থব্যবস্থায় উৎপাদনের সকল উপকরণের মালিকানা কার কাছে থাকে? ব্যক্তির কাছে থাকে। সেটাই হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এখানে সরকারি কোনো বাধা বিপত্তি থাকবে না। অর্থাৎ তোমার অর্থব্যবস্থার মধ্যে সরকার কোনো কি করতে পারবে না? হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে সেটা হয়ে যাবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এটাকে যদি সংজ্ঞায়িত করো তাহলে লিখতে হবে যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি বাধা ব্যতিরেকে অবাধ দাম প্রতিযোগিতা প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয় সে অর্থব্যবস্থাটাকেই কি বলতেছে? ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। ঠিক আছে, এটা হচ্ছে সংজ্ঞা। এক একটা বইয়ে তোমাদের এক এক লেখক এক এক ভাবে সংজ্ঞায়িত করেছে। তোমাদের যে সংজ্ঞাটা ভালো লাগবে সেই সংজ্ঞাটা তোমরা লিখতে পারো। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে সরকারি কোনো হস্তক্ষেপ নাই। বুঝতে পারছি। এখানে কি নাই? সরকারি কোনো হস্তক্ষেপ নাই। এটা সবগুলোই পরিচালিত হয় ব্যক্তি মালিকানা মালিকানায়। বুঝতে পারছো? আচ্ছা দেখো, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। এখন আমরা কি পড়বো? ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তিগত মালিকানা। এখানে কি থাকবে? সম্পদের যে উপকরণগুলো থাকবে বা উৎপাদনের যে উপকরণগুলো থাকবে সেটা সম্পূর্ণ থাকবে ব্যক্তির মালিকানায়। বুঝতে পারছি। সম্পূর্ণ থাকবে কার মালিকানায়? ব্যক্তির মালিকানায়। দ্বিতীয় হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ। অর্থাৎ সমাজের মধ্যে কোন সম্পদ বা কোন পণ্য কোন দ্রব্য উৎপাদন হবে এখানে ব্যক্তি সম্পূর্ণ তার ইচ্ছা অনুযায়ী উৎপাদন করতে পারবে। আচ্ছা, তিন নম্বর হচ্ছে অবাধ প্রতিযোগিতা। এখানে অনেক প্রতিযোগী থাকবে। অর্থাৎ যে কোনো দ্রব্য উৎপাদন করে সমজাতীয় দ্রব্যের প্রতিযোগিতা থাকবে অবাধ। বুঝতে পারছো? এখানে কারো কোনো বাধা বিপত্তি থাকবে না। ওকে। তৃতীয় হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আচ্ছা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য। বুঝতে পারছি। এখানে যদি কোনো দ্রব্যের চাহিদা বেশি থাকে, যোগান কম থাকে, তাহলে সেই দ্রব্যের দাম নিজে নিজে বৃদ্ধি পাবে। যদি কোনো দ্রব্যের কি থাকে? চাহিদা বেশি থাকে কিন্তু দাম কি থাকে? কম থাকে, তাহলে সেই দ্রব্যের দাম নিজে নিজেই বৃদ্ধি পাবে। আবার কোনো দ্রব্যের যোগান যদি কি থাকে? কম থাকে কিন্তু চাহিদা যদি বেশি থাকে বা চাহিদার উপরে এখানে দেখা যায় যে দামটা ডিপেন্ড করে বা দাম হচ্ছে নির্ধারিত হয়ে যায় নিজে নিজে। অর্থাৎ আমার কাছে দ্রব্য কম, যোগান আমার কাছে কম কিন্তু চাহিদা বেশি, তাহলে এখানে দাম নিজে নিজে ঠিক হয়ে যাবে। অর্থাৎ বেশি হবে, দামটা কি হবে? বেশি হবে। আবার দেখা গেল যে যোগান বেশি কিন্তু চাহিদা নেই, তাহলে দ্রব্যের দাম কি হবে? কমে যাবে। বুঝতে পারছি। তাহলে এখানে হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ভোক্তার সার্বভৌমত্ব। অর্থাৎ ভোক্তা এখানে স্বাধীন। অর্থাৎ ভোক্তা কোনো দ্রব্য গ্রহণে কেউ তাকে কি করতে পারে না? আকৃষ্ট বা জোর করতে পারে। এখানে ভোক্তা ইচ্ছা করলে দ্রব্যটা গ্রহণ করতেও পারে নাও করতে পারে। এখানে ভোক্তার সর্বোচ্চ স্বাধীনতা লক্ষ্য করা হয়। আচ্ছা, তৃতীয় হচ্ছে মুনাফা অর্জন। যে দ্রব্যটা আমি উৎপাদন করবো সেখানে আমার লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জন যাতে হয়। বুঝতে পারছি। যে দ্রব্যটা বা যে পণ্যটা আমি বাজারজাত করবো সেখানে আমাকে লক্ষ্য রাখতে হবে যে মুনাফাটা সর্বোচ্চ অর্জন। আচ্ছা, সপ্তম দেখো, আয় বৈষম্য। এখানে হচ্ছে আয় বৈষম্য দেখা যায়। অর্থাৎ সমাজে অধিপতিরা বা সমাজপতিরা
বেশি দ্রব্য উৎপাদন করে এজন্য তাদের আয় বেশি, কিন্তু নিম্ন শ্রেণীর মানুষদের কথা চিন্তা করো, তাদের কিন্তু সম্পদের উপকরণের মালিকানা থাকে না, এটা কাদের কাছে থাকে? সমাজপতি বা ধনী শ্রেণীর মানুষের কাছে থাকে, যে কারণে এখানে আয় বৈষম্য দেখা যায়। দিনের পর দিন কোন শ্রেণী ধনী হয় বা বড়লোক হয়ে যায়, আবার অনেক শ্রেণী লোয়েস্ট অর্থাৎ নিম্নমানের হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে আয় বৈষম্যটা কি এখানে? তারপরে হচ্ছে শ্রমিক শ্রেণী ও মালিক শ্রেণীর উৎপত্তি বা অস্তিত্ব। আচ্ছা, শ্রমিক শ্রেণী অর্থাৎ এখানে সম্পদের মালিকানা যেহেতু ধনী শ্রেণীর কাছে থাকে, তাই এখানে শ্রমিক এবং মালিক, ধনী শ্রেণীটা কি করে শ্রমিক শ্রেণীকে শোষণ করে বা হচ্ছে তাদের বৈষম্য স্বীকার করে, যে কারণে এখানে দুইটা শ্রেণী বা দুইটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, একটা হচ্ছে শ্রমিক শ্রেণীর উৎপত্তি, দ্বিতীয় হচ্ছে মালিক শ্রেণীর উৎপত্তি। আচ্ছা, 9 নম্বরটা দেখো, শ্রমিক শোষণ। এখানে অর্থাৎ যে সম্পদের উপকরণের মালিকানা মুসলিম কয়েকজন মানুষের কাছে থাকে, বুঝতে পারছো, ধনী শ্রেণীর কাছে কয়েকজনের কাছে থাকে, যে কারণে শ্রমিকের সংখ্যা বেশি হয়। শ্রমিকের সংখ্যা বেশি হওয়ার কারণে শ্রমিকরা অতিরিক্ত কাজ করে, কিন্তু তাদের পারিশ্রমিক তেমন ভাবে দেওয়া হয় না, বুঝতে পারছো? তাহলে এখানে শ্রমিক শোষণ করা হয়, অর্থাৎ পারিশ্রমিক কম দেওয়া হয়, শ্রমিকদেরকে কাজ করিয়ে না হয় বেশি, কিন্তু পারিশ্রমিকটা কি করা হয়, কম দেওয়া হয়, যে কারণে এখানে শ্রমিক শোষণ চলে। 10 নম্বরটা হচ্ছে সমাজের শ্রেণী বিভেদ বা শ্রেণী বিভাজন। আচ্ছা, শ্রেণী বিভাজন হচ্ছে এখানে সমাজটা কয়েকটা শ্রেণীতে বিভক্ত হয়ে যায়, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, দরিদ্র, এগুলোই, বুঝতে পারছো? তাহলে সমাজে এই যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, এখানে দেখো এইটার বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যারা বড়লোক হচ্ছে তারা আরো বড়লোক হবে, যারা লোয়েস্ট হচ্ছে তারা আরো লোয়েস্ট হবে, কারণ এখানে সম্পদের উপকরণের মালিকানা কয়েকটা মানুষের কাছে ন্যস্ত থাকে, বুঝতে পারছো? শুধু কয়েকটা মানুষের জন্য এই কয়েকটা মানুষে পুরো সমাজটাকে মেইনটেইন করে। তাহলে আশা করি তোমরা ক্লাসটা পুরোপুরি ভাবে বুঝেছো, আর যদি ক্লাসটা না বুঝে থাকে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, বুঝতে পারছো? আচ্ছা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধান, অর্থাৎ আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মাধ্যমে আমাদের সমস্যা যেগুলো হবে কিভাবে সমাধান করবো, দেখো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা উৎপাদনের সকল উপকরণের উপর ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকে, ঠিক আছে, এবং ভোগের ক্ষেত্রেও ব্যক্তি স্বাধীনতা ভোগ করে, অর্থাৎ এখানে ব্যক্তিকে কোনোভাবে চাপ প্রয়োগ করে বা ক্রেতাকে চাপ প্রয়োগ করে কোনো দ্রব্য ভোগ করাতে পারবো না, এখানে তাদের সার্বভৌমত্ব বা স্বাধীনতা থাকে। আচ্ছা, ভোক্তার পছন্দ ও সমর্থ বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, অর্থাৎ ভোক্তা বা ক্রেতা কোন জিনিসটা বেশি পছন্দ করতেছে তার তার কথা চিন্তা করে সেখানে কি হয়, উৎপাদিত দ্রব্যগুলো উৎপাদন করা হয়। আচ্ছা, ফলে দেখা যায় ধনিক ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদন, বিনিময়, ভোগ বন্টন সব ক্ষেত্রে বেসরকারি সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধানের চেষ্টা করা হয়, বুঝতে পারছি? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা খুব খারাপ অর্থ ব্যবস্থা তা না, আবার খুব ভালো তা না, এখানে দেখা যায় যে পুঁজিপতিরা শোষণ চালায় সমাজের এক শ্রেণীর মানুষকে, কি করে শোষণ চালায়, কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে দেখা যায় যে ক্রেতার উপর কোন ধরনের চাপ প্রয়োগ করতে তারা পারে না, ক্রেতা এখানে সর্বক্ষেত্রেই স্বাধীন, অর্থাৎ ক্রেতার ইচ্ছা হলে দ্রব্যটি ক্রয় করতে পারে, ইচ্ছা না হলে দ্রব্যটি ক্রয় করতে পারে না। কিন্তু আরেকটা কথা হচ্ছে এখানে ক্রেতার ইচ্ছাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, বুঝতে পারছো? ক্রেতার ইচ্ছাকে কি করা হয়, বেশি প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ ক্রেতা যা চায় উৎপাদনকারী প্রতিষ্ঠান সেটাই উৎপাদন করার চেষ্টা করে, বুঝতে পারছো?